হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের পর্বে ভিডিওটা যেখান থেকে এন্ড করেছিলাম সেখান থেকেই আবার শুরু করে দিলাম। আর দেখতেই পাচ্ছো আমাদের গুট্টুমা একদম রেডি হয়ে নিয়েছে ঘুরতে যাবে বলে। তাহলে দেখতে থাকো ভিডিওটা। আমরা বেরিয়ে পড়েছি পার্কে যাওয়ার উদ্দেশ্যে। মেলায় আর যাওয়ার ইচ্ছা হলো না, ভাবলাম কাছাকাছি পার্ক থেকেই ঘুরে আসি। তো ও অনেকদিন ধরে বলছিল যে মামি পার্কে নিয়ে চলো, তো সেই কারণেই আর কি পার্কে নিয়ে আসা। ঘড়িতে এখন প্রায় সন্ধে 6টা বাজে, আর একটু আগে বেরোনোর ইচ্ছা ছিল কিন্তু বেরোনো হয়নি, কারণ একটুকুনি রেডি হতে হতে সময় লেগে গেছে। আর আকাশের ওয়েদারটা বেশ সুন্দর, অল্প অল্প বৃষ্টির পরে না বেশ ভালো লাগে। আর দেখো আমরা পার্কে চলে এসেছি। আর এই পার্কটা না অনেকদিন ধরেই বন্ধ ছিল, প্রায় 2 বছর ধরে বন্ধ ছিল লকডাউনের কারণে, যেখান থেকে আর কি লকডাউন ছিল। তো গুট্টুমাকে এখানে আগে অনেকবার আনার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু বন্ধ ছিল বললাম না, সেই কারণে আর আনা হয়নি। তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি, আর আমারও এখানে ঢোকার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, সেটাও আর কি পূর্ণ হলো। তো দেখো এখানে বাচ্চাদের প্রচুর ভিড়, আর এখানে সাউন্ডটা আমি অ্যাড করতে পারছি না কারণ পেছনে মিউজিক চলছিল। মিউজিকটা অ্যাড করলে কপিরাইট ক্লেম আসতো, তো সেই কারণে আর কি অ্যাড করা হয়নি। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের গুট্টুমা কিন্তু ভীষণই মজা করছে, আর ওরও আসার অনেক দিনের ইচ্ছা ছিল। মানে আমাদের বাড়িতে গেলেই আমি বলতাম পার্কে নিয়ে যাবো পার্কে নিয়ে যাবো, কিন্তু বন্ধ থাকার কারণে তো আর আনতে পারিনি। আর দেখো পার্কটা কিন্তু অনেকটা জায়গা জুড়েই আর বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো। আর চলো তোমাদেরকে পার্কের বাকি অংশগুলো দেখাই। তার আগে দেখো আমাদের গুট্টুমা এখান থেকে মানে নড়তেই চাইছে না, ও এখানে জল দেখেছে প্রথম কথা, আর ও জল তো ঘাঁটতে ভীষণই ভালোবাসে, তো সেই কারণে। আর এখানে একটা হাঁস দেখেছে আর হরিণ দেখেছে, তো এই দুটো দেখেই আর কি ও এখান থেকে সরতে চাইছে না। অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পরে ওর ইচ্ছা হলো যে সামনের দিকে আরও যারা বাচ্চারা খেলছে সেই দিকটায় যাবে। আর এখানে দেখো বাচ্চারা কিন্তু কি সুন্দর, দেখো দোলনায় চড়ছে। তো ভাবলাম যে ওকে একটু দোলনায় বসাবো, কিন্তু আলটিমেট ও দোলনাতে বসলোই না। আসলে প্রথমবার দোলনা চড়ছে তো ও একটু ভয় পাচ্ছিল, তো ওর মামা ওকে পেছন দিক থেকে তুলে দিল, কিন্তু তবুও আর চড়তে চাইলো না, ও নেমেই গেল। ও বললো যে না এখানে বসা যাবে না, সামনের দিকে চলো, সামনের দিকে বাচ্চারা যেখানে আছে ওখানটায় যাব। তো সেই কারণে ওকে নিয়ে যাচ্ছি, আর ও দেখো উল্টো পাল্টা কাজ করছে, যেটা হচ্ছে এই লাইটগুলোকে ধরছে, এগুলো তো ভয় লাগছে আমার, সেই কারণে ওকে এবার টেনে নিলাম। আর ফুল দেখে ও ভীষণই পছন্দ করছে, তো ফুলগুলো তোলার চেষ্টা করছে। তো দেখো ফুলগুলো তুলে তো ওরা মানে ওখানে যারা আছে তারা তো কিছু বলতেও পারে না, সেই কারণে ওকে একটু চোখে চোখে রাখতে হচ্ছে। আর এখানে প্রচুর রকমের অ্যাক্টিভিটি রয়েছে, আর বড়দেরও রয়েছে অনেক কিছুই, তো বেশ ভালো লাগলো। আর আগে ভাবতাম যে পার্ক মানে শুধু বাচ্চা সমেতেই ঢুকতে পারবে, তো এটা ভুল ধারণা, অনেক বড়রাও দেখলাম এখানে আসছে, কোনো সমস্যা নেই তাতে। আর এইখানে দেখো গরিলাটা, দেখো এখানটা, এটা দেখে মানে ফার্স্টে আমার ভয় লেগে গেছিলো, দেন তারপরে আমাদের গুট্টুমাকে বললাম যে চল তুই একটু চড় এটা, তো ও একদমই চড়তে চাইলো না, মানে ভয় পাচ্ছিল, মানে একটু বেশিই ভয় পাচ্ছিল। তো যাই হোক ও দেখো উল্টো পাল্টা কাজ, দেখো এখানে ডাস্টবিনটার কাছে এসে এই বাঁদরটাকে এখানে ও আদর করতে এসছে। অনেক বলার পরেও তো স্লিপ চললো না, তো লাস্টে এখানে যে দেখো এই বাচ্চারা দেখো এখানে ঘুরছে, বেশ এটা ভালো লাগছিল। ওকে বললাম যে এটা চড়, একটুকুনি মানে তোলার পরেই এক পাক চড়ানোর পরেই ও নেমে গেল, মানে ভয় পাচ্ছে, নামাও নামাও করে কাঁদছিল, তো ওকে নামিয়ে দিয়েছি। আর পার্কটা না অসম্ভব সুন্দর, আর খুবই সুন্দরভাবে দেখো চারিদিকটা কিন্তু সাজানো গোছানো, খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সবাই কিন্তু ভেতরেও খাবার খাচ্ছে দেখলাম, কিন্তু সবাই কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে পার্কটাকে। আর এখানে এসে আমাদের গুট্টুমা কোনো কিছুই চড়ছে না, তো এখানে এসে ওর প্রিয় জায়গা হচ্ছে এই জলের কাজটায়, ঝর্ণাটার কাজটায় আর কি। আর এই হরিণ দুটোর অসম্ভব ভালো লেগেছে, তো এখান থেকে ও কিছুতেই যেতে চাইছে না। তো বললাম যে চল সামনের দিকটা চল, ওখানে আরও স্লিপের জায়গা আছে, আর অনেক কিছু রয়েছে বেশ সুন্দর সাজানো গোছানো। তো বললো যে দাঁড়াও এখানটা একটুখানি থাকি, দেন তারপরে যাচ্ছি। আর এখানে এই হাঁস দুটো ওর ভীষণই পছন্দ, তো এখানেই ও দাঁড়িয়ে রয়েছে। তাই আমার আর কি করার, আমি বললাম যে তুই যখন এখানেই থাকবি তা
তাহলে আমি একটু বসি, আর এখানে বেশ বসারও ভালো ব্যবস্থা রয়েছে, তো আমি একটু বসে রয়েছি। আর ও বললো যে এবার চলো যাই ওই দিকটা। তো আমরা দেখো এখন পার্কের এদিকটায় চলে এসেছি, আর ওর একটু সাহস অর্জন করেছে আর কি। ওর মামা ওকে ওপরটায় তুলে দিয়েছে, তো ও ওখান থেকে একা একা এবার নামছে। তো এইটা করে ওর এত মজা লেগেছে, তো ও এটা এবার নিজে নিজে করবে বলে পাগল হচ্ছে। তো দেখো ওর মামা ওকে তুলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অথচ ভয় পাচ্ছে যে একা একা উঠতে পারছে না। তো ওর মামা ওকে এখন ওপরে তুলে দিচ্ছে, তো ও এইটাই চড়ার জন্য পাগল হচ্ছে, বারবার বলছে যে এইটাই চড়বো আমি, আর অন্য কিছু চড়বে না। যেগুলো বাচ্চাদের ভালো আরও জিনিস সেগুলো চড়ছে না। তো দেখো এখানে ও চড়ো বলে চলে এসছে, তো একা একাই নামছে, ওর এটাতে কোনো ভয় লাগছে না। কিন্তু দোলনার মতন যেগুলো ঘুরছে ওগুলো ওর চড়তে চাইছে না। ওর সাথে সাথে ওর মামারও দেখো চড়ার ইচ্ছা হয়ে গেছে, ওর মামাও ওখান থেকে নেমে গেছে। আমিও একবার দুবার চড়েছি, আর এখানে এসে যেটা ওকে দেখলাম যে ও ফার্স্টে তো চড়বে না করছিল, কিন্তু এটার উপরে তুলে দেওয়ার পরে ও একা একা নেমে যাওয়ার চেষ্টা করছে আর কি, মানে একটুও ভয় পাচ্ছে না। তো ওকে বললাম যে চল দোলনা চড়বি চল, তো বললো না চলো, এবার অনেক চড়ে নিয়েছি। এবারে আমি বললাম চলো যে বাড়ি যাই, অনেকটা রাত হয়ে যাচ্ছে। পার্কের বাইরে না অনেক রকমের খাবারের দোকান রয়েছে, চপ ফুচকা চাউমিনের দোকান রয়েছে, পাপড়ি চাটের দোকান রয়েছে, মোমোর দোকান রয়েছে, অনেক কিছুর দোকান রয়েছে। তো এখান থেকে মানে পার্কের ভেতর থেকে আর কি ফুচকার এত গন্ধ আসছিলো না, আমার ভীষণই ভালো লাগছিলো, তাই ভাবলাম যে চলো ফুচকাটা খাই, খেয়ে দেন তারপরেই বাড়ি যাবো। আর গুট্টু তো একদমই বাড়ি যাওয়ার ইচ্ছা নেই ওর, ও বলছে যে না চলো আর একবার পার্কের ভেতরে চলো। আমি বললাম না আর একদিন নিয়ে আসবো, এখন অনেক রাত্রি হয়ে গেছে, তোকে বাড়িতে দিয়ে আসতে হবে, দেন আমরাও আজকে বাড়ি চলে যাবো। তো সেই কারণে দেখো আমরা এখানে ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, প্যাকিংও করে নিয়েছি ফুচকা, তো এবার আমরা বাড়ি ফিরে যাব। গুট্টুকে তো বাড়িতে দিয়ে দিলাম, আর আমরা এখন সবজি কিনতে চলে এসেছি। তো যেহেতু বাড়ি ফিরে যাবো, আর তোমরা তো জানোই আমি বাপের বাড়িতে ছিলাম কদিন, তো আজকে বাড়ি ফিরে যাবো, তো এখান থেকে কিছু সবজি কিনে নিচ্ছি। ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।